শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের জেতা উচিত বলে মনে করেন সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টে দিয়ে এক বছর পর লাল বলের ক্রিকেটে ফিরবেন এই অলরাউন্ডার, জানিয়েছেন ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই তার। তবে নাজমুল শান্তর প্রশংসা করে সাকিব বলেছেন, সমর্থন ও সময় দিলেই শান্ত আরও পরিণত হবে। চট্টগ্রামে দলের সাথে যোগ দেওয়ার আগে ঢাকায় এক অনুষ্ঠানে এসব বলেন সাবেক এই অধিনায়ক। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচ দিয়ে সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন প্রায় এক বছর পর। গেল বছর আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ তিনি টেস্ট খেলেছিলেন। লম্বা বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরার আগে তিনি বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট জেতা উচিত। আশা তো সবসময় করি যেন জিতব, বাট টেস্ট ক্রিকেট সবসময় আমরা স্ট্রাগল করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট, বাট আমি বিশ্বাস করি যে আমাদের শ্রীলঙ্কার সাথে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত। সাকিবের দলের সঙ্গে অনুশীলন করার কথা শুক্রবারেই। প্রধান কোচ চন্দ্রিকা হাজরা সিং এর অনুপস্থিতিতে সিনিয়র ক্রিকেটার হিসেবে থাকবে বাড়তি দায়িত্ব, যেখানে ব্যক্তিগত কোনো লক্ষ্য না, সাকিব খেলতে চান দেশের জন্য। আমি বা আমার মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো সময় আমার পার্সোনাল কোনো গোল কিংবা অ্যাচিভমেন্ট নিয়ে আমার কোনো চিন্তা ছিল। সবসময় চেষ্টা করেছি টিমকে কিভাবে, টিমের জন্য কিভাবে কন্ট্রিবিউট করা যায়, দেশের হয়ে পারফর্ম করতে পারার কিংবা প্রতিনিধিত্ব করতে পারার সবসময় গর্বের একটি বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত গর্বিত অ্যাট দ্য সেম টাইম। সাকিব সর্বশেষ টেস্ট খেলেছিলেন অধিনায়ক হিসেবে, নতুন অধিনায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে এবারই প্রথম খেলবেন তিনি। সেই শান্তকে নিয়েও অভিমত জানালেন সাবেক কাপ্তান। খুবই আর্লি স্টেজ, বাট আমি আমি শিওর বিসিবি ওকে লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে, কিছু রেজাল্ট ওর ফরে এসেছে যেটা ওকে হেল্প করবে বা আরও গ্রো করতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে। নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে যখন নামবেন দল তখন সিরিজে পিছিয়ে 1-0 ব্যবধানে, তাই তো প্রশ্ন, সাদা পোশাকে সাকিবের প্রত্যাবর্তনটা রঙিন হবে তো? ফারহান ইসান, যমুনা স্পোর্টস, ঢাকা।